ঘনিয়ে আসছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সেই দৌড়ে অংশ নিতে রোববার নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ছুটে যান ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ এজাদ এ সময় তাকে ঘিরে ধরে উচ্ছ্বসিত জনতা আগে থেকেই তিনি আভাস দিয়েছিলেন এবারের আগাম নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন যেই কথা সেই কাজ লড়াইয়ের জন্য নিবন্ধনের কাজটুকুও সেরে নিয়েছেন ইরানের এক সময়ের সারা জাগানো এই প্রেসিডেন্টের আগমনে সাংবাদিকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো নির্বাচন নিয়ে তার কি ভাবনা রয়েছে সেই প্রশ্ন ছিল দেশের মানুষের ভালোবাসা আমাকে নির্বাচনের মাঠে নামতে শক্তি জুগিয়েছে সবাই চেয়েছে আমি যেন এই প্রতিযোগিতায় নামি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের মানুষের কর্মসংস্থানে মনোনিবেশ করা অর্থনৈতিক ব্যবসায়িক পরিবেশ উন্নতি এবং একচেটি আধিপত্য রুখে দিতে হবে উদ্যোক্তাদের জন্য পথ খুলে দিতে হবে দেশি বিদেশি বিনিয়োগের জন্য প্লাটফর্ম তৈরি করতে হবে কেন উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার আকস্মিক মৃত্যুতে শূন্যতা তৈরি হয়েছে প্রেসিডেন্ট পদে সেই সুযোগ লুফে নিতে চান আহমেদিন নেজাদ তবে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হতেও পারে কারণ দু সালে তার সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দূরত্ব তৈরি হয় নির্বাচনে অংশ না নিতে সতর্ক করেছিলেন তিনি এবারও সেরকম কিছু দেখা যেতে পারে আহমেদিন নেজা দু থেকে দু সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন আগামী এগারো জুন যাচাই বাছাই শেষে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী আটাশ জুন লুৎফর কবির নিউজ নিউজডেস্ক দেশটিভি